গত কয়েকদিনে ভারী বৃষ্টি এবং উজানে ঢলে সিলেট অচলে নদদের পানি বেড়ে আবারো বন্যার আশঙ্কা দেখা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে কিছু কিছু নিচু এলাকা প্লাবিত হতে পারে এদিকে শক্তিয়ার খলা এলাকায় দেড় কিলোমিটার সড়ক তলিয়ে যাওয়া এই বন্ধ আছে সুনামগঞ্জ তাহিরপুর যান চলাচল এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর প্রথম দফার বন্যার রেশ কাটার আগেই আবারও পানি ওঠার সংখ্যায় সুনামগঞ্জের নিচু এলাকার মানুষ গত দুদিনের ভারী বৃষ্টিতে বেড়েছে সুরমা ও জাদুকাটা নদীর পানি এতে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের দেড় কিলোমিটার অংশ তলিয়ে যাওয়ায় বন্ধ আছে সরাসরি যান চলাচল নৌকা দিয়ে চলছে পারাপার। ভোগান্তিতে দুই উপজেলার লক্ষাধিক মানুষ সারা বছর প্রায় তিন চারবার পানি পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তাতে নদীর পানি বাড়ার সঙ্গে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে অবজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পূর্বাভাস হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং যে বিদ্যুৎের বনপস্থিত অবনতি হতে পারে সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার ভোর ছটা থেকে তিন ঘন্টায় জেলায় পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাসে ফের বন্যার সংখ্যায় নগরবাসী আগে যে অবস্থা ছিল মানে বৃষ্টি দিছিল তখন তো বন্যা হয়েছে সব জায়গায় এখন আবার বৃষ্টি হইতেছে তো আমরা সবাই আতঙ্কিত আছি যে আবার বন্যা হইতে পারে মৌলভীবাজারে রোববার রাত থেকে মুষলধারে বৃষ্টি এতে বেড়েছে নদ নদীর পানি ভারী বৃষ্টির সঙ্গে উজানের ঢলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন দুর্গতরা পানি কমছিল এই চার পাঁচ দিনে এখন পানি বাড়ি গেছে গিয়া মেঘ দেওয়া পানি বাড়ি গেছে এখন তো আমরা যাওয়ার কোনো ইয়ে নাই এখন আমরা আশ্রয় ঘন্টা তো থাকা লাগবে মৌলভীবাজারের কুলাউড়া জুড়েও বড়লেখা উপজেলায় দুই লাখের বেশি মানুষ এখনও বন্যা কবলিত সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ